টেকনিক্যাল অফিসের পক্ষ থেকে আমি আদিত্য সেনাদি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা বড় হাতের নামের আইডি বানাবেন খুব সহজভাবে। তো বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন, আমরা যখন আগে যে কোনো স্টাইলিশ আইডি বানাতাম, যে কোনো এটা আপনার বড় হাতের আইডিও তো একটা স্টাইলিশের মধ্যেই পড়ে। এই ভিডিওগুলো বানাতে হলে আমরা আগে যে কোনো ভিপিএন কানেক্ট করে নিতাম, ভিপিএন ছাড়া কিন্তু স্টাইলিশ আইডি হতো না। তো 2019-এ যে আপডেটটা আসছে, সেটা আপনার বড় হাতের আইডি বানাতে কোনো রকম ভিপিএন কানেক্ট করতে হবে না। ওকে, আপনি খুব ইজিলিভাবে বড় হাতের আইডি বানাতে পারবেন। তো এখানে কিছু প্রসেস আছে, সেটা অবলম্বন করলে আপনি সুন্দর মতো বানাতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আপনাদের যেতে হবে ফেসবুক লাইটে, ঠিক আছে, বা ব্রাউজারে, যেটা আপনারা ইউজ করেন, ঠিক আছে, সেটা আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর, সরি, হ্যাঁ দেখেন, আমি ফেসবুক লাইটে চলে গেলাম। ফেসবুক লাইটে চলে যাওয়ার পর উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছি, উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবো। উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর নিচে যে সেটিং নামের অপশনটা আছে, ঠিক আছে, আমরা ডিরেক্টলি চলে যাব সেটিংয়ে। সেটিংয়ে যাওয়ার পর এখানে পার্সোনাল ইনফরমেশনে চলে যাব। পার্সোনাল ইনফরমেশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নাম চেঞ্জ, তো এডিটে ক্লিক করে আমরা নাম চেঞ্জের এখানে চলে আসব। আমরা যখন এখানে লিখব অনুরাগ, সবগুলো বড় হাতে, ঠিক আছে, এবং এখানেও আমরা সবগুলো বড় হাতে দেব আপনাদের বোঝানোর ক্ষেত্রে। এটা ওয়েট, দেখুন চক্রবর্তী দিলাম, ঠিক আছে, এটা আমার একটা ইউজফুল আইডি। তো এখন আমরা রিভিউ চেঞ্জে ক্লিক করলে আমরা যে বড় হাতেরগুলো দিলাম সেটা কিন্তু আসেনি, আমাদের আগের যে আইডি নামটা ছিল সেটাই কিন্তু আসছে, প্রথমটা বড় হাতে এবং বাকিগুলো ছোটো হাতে। তো আমরা এইরকম আইডি বানাতে চাচ্ছি না, আমরা বানাতে চাচ্ছি যে সবগুলো ডিজিটের জন্য বড় হাতের হয়। তো সেক্ষেত্রে আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো বড় হাতের আছে, তো ফার্স্ট যে ইয়াটা আছে, ফার্স্ট যে নামটা আছে, ঠিক আছে, সেটাকে আমরা ছোটো হাতে লিখব। ওকে, দেখুন ফার্স্টের নামটা আমরা ছোটো হাতে লিখেছি এবং বাকি নামগুলো কিন্তু বড় হাতের আছে। দেন আমরা নিচেরটা যেটা আছে সেটাও আমরা ছোটো হাতের করব। এটা যদি আপনাদের মিডলে কোনো নাম থাকে সেক্ষেত্রেও কিন্তু সেম কাজটা আপনাদের করতে হবে, ফার্স্টের একটা ডিজিট ছোটো হাতের এবং বাকি ডিজিটগুলো বড় হাতে দিতে হবে, ঠিক আছে। দেন এখন আপনারা নিচে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। রিভিউ চেঞ্জে ক্লিক করলে দেখেন আপনার আইডিটা কিন্তু সবগুলো নামই কিন্তু বড় হাতের, দেখতে পাচ্ছেন সবগুলো নামই কিন্তু বড় হাতের হয়ে গেছে। এটা এখানে এটা করতে কিন্তু কোনো রকম, দেখুন আপনি দেখুন আমার উপরে দেখুন যে আমি কোনো রকম ভিপিএন কানেক্ট করি নাই। ওকে, কোনো রকম ভিপিএন লাগবে না, এটা করতে খুব ইজিলিভাবে আপনার নিজের আইডিতে আপনি যে কোনো ব্রাউজার বা অ্যাপস যেটা ইউজ করেন সেটার মাধ্যমেই করে নিতে পারবেন, এবং এটা দিয়ে কিন্তু আপনি নতুন একটা অ্যাকাউন্টও খুলতে পারবেন। আপনি যদি বলেন না আমি আমার আইডি নামটা চেঞ্জ করছি না, আমি নতুন একটা খুলবো, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এটাই করতে হবে, প্রথম ডিজিটটা আপনার ছোটো হাতের এবং বাকি ডিজিটগুলো বড় হাতের, ঠিক আছে। তো তারপর আপনার পাসওয়ার্ডটা দিয়ে আর সেভ, পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে সেভ চেঞ্জ আছে, ঠিক আছে, এইখানে ক্লিক দিলে আপনার ইয়াটা সেভ হয়ে যাবে। তো আমি আমার আইডি নামটা চেঞ্জ করতেছি না, তো আপনারা এইভাবে করে নিতে পারেন, খুব সহজভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। আর এই ছিল আজকে ভিডিও। আমরা আপনারা নেক্সট কী ভিডিও দেখতে চান বা আপনাদের কী ভিডিও দরকার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যতটা পারি আপনাদের সেই সব নিয়ে হেল্প করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। ওকে, আর চেষ্টা করব সামনে ভালো কিছু দেখানোর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ।